জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিনেতা তথা ঘাটালের লোকসভা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। প্রচারের অংশ হিসেবে চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে দেখা গেল দেবকে। নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা। ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরে জনসভা সারেন দেব। জনসভা থেকে রোড শো করেন তিনি। চায়ের দোকানে চা খাওয়া ভিন্ন মুদে দেখা গেল দেবকে। চায়ের দোকানে দেবকে ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। এই খাওয়া বা চা খাওয়াতে ছবি তোলাতে বিশ্বাসী নই, এটা খুব লোক দেখানি আমার বলে মনে হয়। কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে। আমি আমার বিরোধ থাকলেও কিছু করার নেই। পার্টি ওয়ার্কাররা এটা চাইছে কি না আমার চা খাই, বাট আমার চা খাবো। আমি মনে করি চা বা কারো বাড়িতে যদি খাবার খাই তো সেখানে মিডিয়া না থাকলে হয়, সেটা পার্সোনাল একটা ইমোশন। বাট আজকের যে জায়গায় চলে গেছে চা খাওয়া খাবার খাওয়া, আমার কিছু বলার নেই। মানুষের ভালোবাসা মানুষের আবদার। পাড়ে যখন ঢুকলাম আমাদের চা নাকি বিখ্যাত, সবাই আটটা লোকে না এখানে চা খেতে হবে। তো এবারে ডেফিনেটলি আমাদের মানুষের উৎসাহ অনেক বেশি। কোথাও যেন আমাদের মনে হয় 2019 যে নির্বাচনের যে রেজাল্টটা ছিল, যেই মার্জিনটা ছিল, এখন আমরা এক সপ্তাহ ধরে 10 দিন ধরে যেভাবে প্রচার করছি, আমাদের সবারই কোথাও যেন এটা মনে হচ্ছে যে এইবারে আমরা 2019 মার্জিনটাকে ছাপিয়ে নতুন একটা মার্জিন তৈরি করবো, একটা রেকর্ড তৈরি করবো। হ্যাঁ, খুবই ভালো লাগলো আমার দোকানে এসে, এতে খুব ভালো লাগলো। আপনার দোকানে তো এবারে অনেক লোক আছে, কারণ এত বড় সেলিব্রিটি এসছে। হ্যাঁ, সত্যি আমার খুব ভালো লেগেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রচারে বিজেপির লোকসভার প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মন্দিরে খঞ্জনি হাতে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি, সেই সঙ্গে জনসংযোগ সারেন হিরণ। 25 মে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে মুখোমুখি তৃণমূল ও বিজেপির দুই তারকা প্রার্থী। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য ভোট ময়দানে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, অপরদিকে বিজেপির প্রার্থী হিসেবে ময়দানে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিনেতা বনাম অভিনেতার ভোট ময়দানে প্রচারকে ঘিরে চলছে জোর টক্কর। ঘাটালে প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে একদিকে কর্মীদের নিয়ে চা খাচ্ছেন, তো অন্যদিকে বিষ্ণুপুরে চায়ের দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করছেন সুজাতা মণ্ডল। প্রচার নয়, আমি ভালো চা করতে পারি তাই কর্মীদের চা করে খাওয়ালাম, এমনটাই জানান সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যে এই রকমই দৃশ্য দেখা গেল কোতুলপুরে। প্রচারের ফাঁকে চা বানিয়ে তাক লাগিয়ে দিলেন কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের। এর আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আচমকাই একটি দোকানে ঢুকে চপ ভেজে সঙ্গে থাকা সবাইকেই খাইয়েছিলেন এবং সেই একই পথে হাঁটলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যে বাঁকুড়ার কোতুলপুর ব্লকে প্রচারে যান তিনি। গোপীনাথপুর মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সেরে সন্ধ্যে নাগাদ দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে হাজির হন কোতুলপুরের নেতাজি মোড়ে। সেখানে আচমকা একটি চায়ের দোকানে ঢুকে পড়েন সুজাতা। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই দোকানে চা করে সকলকে খাওয়ান। গোপীনাথপুর অঞ্চলটা ঘুরে 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 এসে পৌঁছালাম মির্জাপুর অঞ্চলে। মির্জাপুর অঞ্চলে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে, মা শীতলা মাতার মন্দিরে আমরা পুজো দিলাম। সেখানে পুরোহিত মশাই আমাদের সকলকে আশীর্বাদ করলেন এবং আমাকে এই তরিয়েটি দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে সেখান থেকে আমরা গ্রামে পুরো মির্জাপুর অঞ্চলটা কতগুলো অনেকগুলো বুথ আমরা পুরো হেঁটে হেঁটে ডোর টু ডোর জনসংযোগ সারলাম। সেখান থেকে আমরা এসে রাস্তায় আমরা গাড়িতে করে জনসংযোগ সারতে সারতে আমরা কোতুলপুর নেতাজি মোড়ে এসে পৌঁছালাম। সেখানে আমি চা করে, সেখানে একটি বিখ্যাত চা দোকান আছে, সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতদিন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন খাওয়ালাম। সেটা কিন্তু প্রচারের জন্য না, আমার খুব ভালো লাগে, কারণ আমাকে আমার মা বলেন একটা কাজই ভালো পারি, চা করতে। আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চেকবরাই প্রাতঃভ্রমণে তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে প্রচার সারেন। আলিপুরদুয়ার কোর্ট বাজারে প্রচারে আসেন তিনি। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। লোকসভার প্রার্থী হয়েই প্রচারের ঝড় তুলে দিয়েছেন প্রকাশ চেকবরাই। বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। গতকাল বিকেলেও আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। আজ তার নমিনেশন জমা দেওয়ার কথা, এতে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা। এই এলাকার প্রত্যেকজন জনসাধারণ যারা সকালবেলা দলের কাজ করে সকাল থেকে রাত অবধি, ওদের সাথে আমি একটু বাজার পরিদর্শন করলাম। একমাত্র কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছেন। নতুন জেলা আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের সরকার দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, এবং জেলাকে কেন্দ্র করে প্রত্যেকজন সাধারণ মানুষ উপকৃত হয়েছে। 2014 আমরা নতুন জেলা পেয়েছি, তার আগে তো জলপাইগুড়ির আন্ডারে ছিলাম।
এবং আমি যে অঞ্চল থেকে বিলং করি একদম বর্ডার লগুয়া এলাকা আসাম এক সাইড একটা এক সাইডে ভুটান জলপাইগুড়ি থেকে আমরা ডিএম অফিস থেকে একদিনে কাজ করে রিটার্ন হতে পারতাম না আজকে কি সুন্দর ব্যবস্থা আলিপুরদুয়ার জেলাতে আছে আমরা যে কাজ করেছি কাজকে নিয়ে প্রচারে আছি শুক্রবার সকাল সকাল বালুরঘাট শহরের তহবাজারে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট আসনের বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বাম নেত্রী সুচেতা বিশ্বাস সহ অন্যান্যরা ক্রেতা থেকে বিক্রেতা সকলের কাছে করজোড়ে ভোট আবেদন করেন প্রার্থী রাজ্যের বিভিন্ন দুর্নীতি ও কেন্দ্রের জনবিরোধী নীতিকে সামনে রেখে প্রচার সারেন বাম প্রার্থী চাকরি থেকে বেকারত্ব নিয়ে প্রচার করেন শিক্ষা নিয়ে এই এজেন্ডা নিয়েও প্রচার করেন জয়দেব কুমার সিদ্ধান্ত জয়ের ব্যাপারে আশাবাদী বাম প্রার্থীটি যতই হেভিওয়েট প্রার্থীরা লড়ুক বাম ফ্রন্টেও লড়াই রয়েছে বলে জানান তিনি সকাল সকাল ভোট প্রচারে বাঁকুড়া লোকসভার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত শুক্রবার সকালে বাম নেতা ও কর্মীদের নিয়ে বাঁকুড়ার ধলডাঙ্গা বাজার জগদল্লা ও গোড়াবাড়ি গ্রাম ঘুরে প্রচার সারলেন বামপন্থী সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত ওই এলাকায় বাজারে ঘুরে ঘুরে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন ভোটারদের কাছে আশীর্বাদ চান প্রচারে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান আলিপুরদুয়ারের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করছেন মিলি পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যাচ্ছে তাকে তিনি বলেন হাম কিসি সে কাম নেহি আর তারপরই কংগ্রেস সহ বিরোধী দলদের সংঘবদ্ধ হয়ে বিজেপি বিরোধিতার ডাক দিয়েছেন মিলি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে জড়িয়ে আছে সবচেয়ে মেইন রিজন আমি লোকজনকে দিয়ে বলবো যে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে হবে আমাকে নিজের আত্মসম্মান নিজের রক্ষার জন্য আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমাদেরকে একজুট হয়ে শাসক দলদের হারাতে হবে স্টেট বলুন কি সেন্ট্রাল বলুন দুই শাসক দলকেই আমাদেরকে হারাতে হবে লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন চিকিৎসক শর্মিলা সরকার জোর কদমে ভোটের প্রচার শুরু করেছেন তিনি তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন শর্মিলা সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও তিনি জানান ভোটে জেতার ব্যাপারে আশাবাদী শর্মিলা সরকার ভারতবর্ষের যে একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি যে নরেন্দ্র মোদী আজকে দিনের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন আজকে বিফল তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলনের ফলে আজকে আমরা সারা বাংলার যে উন্নয়ন এবং 2021 সালের নির্বাচনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাজনীতির ময়দানে ডেবিউ ইউসুফের বৃহস্পতিবার বহরমপুরে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী ইউসুফ পাঠান সেই উদ্দেশ্যে বুধবার কলকাতায় পা রাখেন প্রাক্তন ক্রিকেটার প্রচারের ময়দান থেকে বিরোধীদের বহিরাগত কটাক্ষের পাল্টা জবাব ইউসুফের বলেন আমার মনে হয় না আমি বহিরাগত আমি বাংলার ছেলে এখানে থাকতে এসেছি सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं लेकिन इलेक्शन कहाँ से लड़े आपको पता है बाहर का कोई ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है उससे हिंदुस्तान में आप कहीं भी जाके लड़ सकते हैं और ये तो मेरा घर है ये मेरा घर है मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ দুর্গাপুর ইস্পাত নগরের ডেভিড হেয়ার এলাকায় প্রচার সারেন কীর্তি আজাদ দুর্গাপুর ইস্পাত নগরের ডেভিড হেয়ার এলাকায় প্রচার সারছেন তিনি শনি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাইকেল চালিয়ে শুরু করলেন জনসংযোগ যাত্রা সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক সহ তৃণমূলের নেতৃত্ব सामने वाला कैप्टन ममता दीदी हो तो बड़ा बड़ा लोग का हालत खराब हो जाता है
अपना बॉडी से नहीं निकलता है लोग। तो जब दीदी जैसी शेरनी होगी, महिषासुर मर्दनी होगी, जिनको बोलते रहे 200 पार लोग बोलते रहे, तो यहाँ पर तो बहुत बहुत बड़ा बड़ा महिषासुर सब आता रहा और सबको दीदी हराती रही। बोला 200 पार करेंगे, 100 के अंदर आउट हो गया और दीदी 200 से कितना आगे, पिछला बार से भी 5 सीट ज़्यादा ले आई। तो उनके सामने कोई बाहर निकलता नहीं है क्योंकि उनका व्यक्तित्व लोगों के बीच में दीदी का इतना बड़ा है और दीदी बहुत सिंपल है, साधारण है। इसलिए हर एक व्यक्ति, गरीब से गरीब व्यक्ति, समाज का अंतिम व्यक्ति भी दीदी से अपने आप को संबंधित समझता है और यही कारण है कि इस बार 42 में 42 हम लोग बंगाल में तृणमूल पार्टी जीते। बर्धमान রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচারে আসেন বলাগড়ে। বৃন্দাবন মঠে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন তৃণমূল প্রার্থী। পুজো দেন কালী মন্দিরেও, বিভিন্ন গ্রাম থেকে মহিলারা দাঁড়িয়ে থাকেন তাকে এক ঝলক অপেক্ষায়। তবে প্রচারের শুরুতেই রচনা বলেন বলাগড় ভাঙনের কথা। জনসংযোগ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জিতে সাংসদ হলে সংসদে প্রথম কথা যেটা বলবো সেটা হলো ভাঙনের কথা। সকাল সকাল ভাঙরের ভোজেরহাট পুরাতন বাজারে নির্বাচনী প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী। সকালে চা চক্রের পর ভোজেরহাট বাজারে জনসংযোগ সারেন। মানুষ সব সময় সারা দেয়, আজকে একটু বসে একটু চা খাওয়া হলো আমাদের সবার সাথে একসাথে মিলে। অনেকের সাথে দেখা হয়নি, সেই জন্য আজকে বসে আমরা সবাই মিলে একটু চা খেলাম, জলখাবার খেলাম এবং কিছু বিভিন্ন বিষয়ে একটু আলোচনা হলো। কিছু বিষয় যেগুলো আগামী দিনে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই বিষয়েও আলোচনা হলো। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন হাওড়ার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। সাকরাইল দক্ষিণে মৌরিগ্রাম এলাকায় প্রচার করেন তিনি। পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতেই চলে ভোট প্রার্থনা। এরপর আন্দুলের প্রভু জগৎবন্ধু কলেজের শহীদ বেদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাল্যদান করলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। এদিনের প্রচার কর্মসূচি থেকে দলীয় কর্মী এবং এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সরকার বদলের এই ভোটে বিজেপির বিকল্প বামেরা। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নিয়ে ভোট প্রচার শুরু করলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। রঘুনাথগঞ্জ বিধানসভার জোতকমল অঞ্চলের ব্যাগহাউস মোড় থেকে বাংলার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করে মানুষের কাছে ভোট চান তিনি। প্রার্থী ও মন্ত্রীকে দেখে এলাকার তৃণমূল কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এলাকায় পাড়ায় পাড়ায় হেঁটে প্রচার করেন প্রার্থী। রঘুনাথগঞ্জ তৃণমূল বিধায়ক ও বিদ্যুৎ মন্ত্রী আকরুজ্জামান সহ তৃণমূলের নেতৃত্ব ওই ভোট প্রচারে অংশগ্রহণ করেন। কলেজ থেকে আজকে স্বাস্থ্য পরিষেবা থেকে সব দিক থেকে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে চলেছি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তিনি যথাযথভাবে তিনি পালন করে যাচ্ছেন। আর একদিকে কেন্দ্রীয় যে সরকার রয়েছে সেই সরকার বিজেপি সরকার, তিনারা শুধু ক্ষমতা ধরে রাখার জন্য এবং হাতে বনা কিছু শিল্পপতিকে আরও বড় করার জন্য তিনারা সেই কাজটা করে চলেছে।